হযরত লূত আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতুষ্পুত্র। তাঁর পিতার নাম হারান। শৈশবকাল হতে তিনি পিতৃব্য হযরত ইব্রাহিম আলাইহিসসালামের তত্ত্বাবধানে লালিত পালিত হন। রমণীকুলের মাঝে হযরত সারাহ আলাইহিসসালাম এবং পুরুষদের মাঝে হযরত লূত আলাইহিসসালামই সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি ইমান আনেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন শ্যামদেশে হিজরত করেন, তখন লূত আলাইহিসসালামও তার সাথে হিজরত করেন। লূত আলাইহিসসালামের গাত্রবর্ণ ছিল শুভ্র, মুখমণ্ডলের গড়ন চমৎকার, সরু নাসিকা, কর্ণদয় অপেক্ষাকৃত ক্ষুদ্র, হস্তপদের অঙ্গুলিসমূহ লম্বা এবং দাঁতগুলি ছিল উজ্জ্বল। তার হাসিতে তার গাম্ভীর্যপূর্ণ ও বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বের প্রকাশ ঘটত। তাঁর জাতি তাকে নানাভাবে নির্যাতন করলেও তিনি তাদের কষ্ট দেন নাই। শৈশব হতেই হযরত লূত আলাইহিসসালাম নিঃসন্তান পিতৃব্য ইব্রাহিম আলাইহিসসালামের গৃহে লালিত পালিত হন। তিনি ছিলেন পিতৃব্যের একান্ত স্নেহভাজন। হযরত লূত আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে থাকতেন বলে তাকে বেশি বেশি তাদের আবাসিক স্থান, বসবাসের স্থান পরিবর্তন করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম বেবিল হইতে হাররানে আসেন। ওর হইতে তিনি পুনরায় স্থানান্তরিত হয়ে পবিত্র ভূমি ফিলিস্তিনে চলে আসেন এবং এই সফরেও তাহার স্ত্রী সারা, ভাতুষ্পুত্র লূত এবং লূতের স্ত্রীও তাদের সঙ্গে ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম এর এইভাবে ঘন ঘন স্থানান্তরের কারণে এই যে উক্ত এলাকাসমূহ জনগোষ্ঠী ও শাসক গোষ্ঠী ছিল পৌত্তলিক ও মুশরিক, তাওহিদের আকিদায় বিশ্বাসীদের সহিত তাহাদের সংঘর্ষ ছিল অনিবার্য। সুতরাং ইব্রাহিম ও লূত আলাইহিসসালাম নির্যাতনের শিকার হয়েই বারবার আবাসিক এলাকা অর্থাৎ তাদের বসবাসের এলাকা পরিবর্তন করেছেন। এই দেশত্যাগ সম্পর্কে কোরআন মজিদে বলা হয়েছে, এবং আমি তাহাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেথায় আমি বিশ্ববাসীর জন্য কল্যাণ রাখিয়াছি। হযরত লূত আলাইহিসসালাম পিতৃব্য হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বর্তমান ইরাকের বাবিল অর্থাৎ মেসোপটেমিয়ার উর নামক স্থান হতে বসতি ত্যাগ করে কিছুকাল যাবৎ সিরিয়া, ফিলিস্তিন ও মিশর পরিভ্রমণ করে দিনের প্রচার কার্যে অংশগ্রহণ করতে থাকেন। এইভাবে তিনি নবুয়ত লাভের পূর্ব হতেই দিনের প্রচার কার্যে ব্যাপৃত হন। আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিসসালামকে সাদুমবাসীর হেদায়াতের জন্য তাহাদের নবী রূপে তথায় প্রেরণ করেন। সাদুম ছাড়াও আমুদ, আরাম, মাউর ও সার এই চার শহরের কথা উল্লেখ রয়েছে। কোরআন মজিদে তাহাদেরকে লূত সম্প্রদায় নামে অভিহিত করা হয়েছে। লূত আলাইহিসসালাম তাদেরকে সৎ পথে আনয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করেন। তিনি তাদেরকে লা শরিক আল্লাহর আনুগত্য এবং পাপাচার ত্যাগ করার আহ্বান জানান। তাদেরকে কুকর্মের সমালোচনা করেন। যখন উহাদের ভ্রাতা লূত উহাদেরকে বলিল, তোমরা কি সাবধান হইবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসুল, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি ইহার জন্য তোমাদের নিকট কোনো প্রতিদানই চাই না। আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের নিকটই আছে। অর্থাৎ তিনি তাঁর জাতিকে স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে তিনি তাদের নিকট আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছেন এবং তাদের কুকর্মের অশুভ পরিণতি সম্পর্কে সতর্ক করছেন, যাতে তারা আল্লাহকে ভয় করে এবং সৎ পথে অবলম্বন করে। তিনি আরও বলেন যে এই ওয়াজ নসিহত ও আল্লাহর দিন গ্রহণের আহ্বানের পিছে তার কোনো পার্থিব স্বার্থ নাই, সুনাম সুখ্যাতি অর্জন উদ্দেশ্য নহে। তাদের নিকটও তিনি কোনোরূপ পার্থিব স্বাদ দাবি করেন না, আশাও করেন না। তার পুরস্কার তো তিনি আল্লাহর নিকটই আশা করেন। তার উপর আল্লাহ তাআলা তার বাণী তাদের নিকট পৌঁছাবার যে দায়িত্ব অর্পণ করেছেন তিনি সেই দায়িত্ব পালন করছেন। এই নিঃস্বার্থ লোক সম্পর্কে তাদের বোঝা উচিত যে তিনি কখনো মিথ্যা বলতে পারেন না, তিনি যা বলেন বিশ্বস্ততার সাথেই বলেন। কিন্তু তারা তাদের দাওয়াতে সাড়া দিল না। পরিবারের সদস্য ছাড়া একটি লোকও তার প্রতি ইমান আনল না। এমনকি লূত আলাইহিসসালামের স্ত্রীও তাদের সাথে পাপাচারে লিপ্ত হল। তারা পাপাচার হতে নিভৃত হয়নি, বরং উদ্ধত মস্তকে আরও ব্যাপুরোয়া হয়ে কদর্যতায় লিপ্ত হল। তাদের নিকট প্রশংসনীয় কাজ দুর্নামের বিষয় এবং দুষ্কর্ম প্রশংসনীয় বিষয় হয়ে দাঁড়াল। তারা আল্লাহর নবীকে অমান্য করলই তাঁকে দেশ থেকে উৎখাতের হুমকি দিল।
এই সত্যবাদী হয়ে থাকলে তাদের উপর প্রতিশ্রুত শাস্তি আনয়নের আহ্বান জানাল। লুত সম্প্রদায় কেবল নির্লজ্জ, নৈতিকতা বর্জিত ও চরিত্রহীনই ছিল না, বরং নৈতিক অধঃপতনে এত নিম্নস্থলে নেমে গিয়েছিল যে তারা নিজেদের মধ্যে কয়েকজন ন্যাক চরিত্রের লোক, কল্যাণের দিকে আহ্বানকারী ও অন্যায় ও পাপাচারের সমালোচনাকারী লোকের অস্তিত্বকে পর্যন্ত বরদাস্ত করতে প্রস্তুত ছিল না। তারা পাপে এত মগ্ন হয়ে পড়েছিল যে সংশোধনের কোনো প্রচেষ্টাকেই তারা সহ্য করতে পারত না। হযরত লূত আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তাদের উপর আল্লাহর গজব আপতিত হবেই, কারণ তারা সৎপথের প্রদর্শক আল্লাহর নবীকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তাদের চিন্তা চেতনা এতই বিকৃত যে আল্লাহর ভয়ের সামান্য চিহ্নও তাদের অন্তরে অবশিষ্ট নাই, তার শাস্তির সতর্ক বাণীকে উপহাস করেছে। এবারে বলছি লুত সম্প্রদায়ের ধ্বংসের ঘটনা। এর পূর্বে বলতে চাই, লুত সম্প্রদায়কে ধ্বংস করার জন্য ফেরেশতারা কীভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আলোচনায় বলা হয়েছে, তিনি শেষ জীবন শ্যাম দেশেই কাটান এবং সেখানে সরাইখানা নির্মাণ করে পথিক মোসাফির পরদেশীর মেহমানদারি করতেন। যেদিন কোনো মেহমান না পেতেন সেদিন তিনি না খেয়ে রোজা রাখতেন। ঘটনাচক্রে একবার সাত দিন সাত রাত কোনো মেহমানের দেখা নাই, সুতরাং তিনিও না খেয়েই একাধারে রোজা রাখতে লাগলেন। তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম সহ ১২ জন ফেরেশতার এক দলকে মানব আকৃতিতে মেহমান বেশে তার সমীপে পাঠান, উদ্দেশ্য তাঁর রোজা ভাঙানো। ফেরেশতা দলের প্রতি নির্দেশ ছিল, তাঁরা ইব্রাহিম আলাইহিসসালামকে বৃদ্ধ বয়সে পুত্র এসহাক এবং এসহাকের ঔরস থেকে ইয়াকুব আলাইহিসসালাম জন্ম নেবার সুসংবাদ শোনাবেন। ফেরেশতা দলের প্রতি আরও নির্দেশ ছিল, তারা ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে লুত আলাইহিসসালামের বসতিস্থলে যাবেন এবং সেখানকার অধিবাসীদের ধ্বংস সাধন করবেন। সুতরাং মেহমানরূপী ফেরেশতা দল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে বিদায় হয়ে লুত আলাইহিসসালামের বসতিস্থলের উদ্দেশ্যে রওনা করেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামও তাদের সাথে যেতে চাইলেন, কিন্তু তারা বললেন, দেখুন, আমরা লুত সম্প্রদায়কে ধ্বংস করার উদ্দেশ্যে প্রেরিত হয়েছি এবং এ উদ্দেশ্যেই আমাদের তথায় গমন, তাই আপনি আমাদের সাথে যাবেন না, কেননা লুত সম্প্রদায়ের প্রতি আপতিত আজাব এবং তাদের ধ্বংসের দৃশ্য দেখার মতো মানসিক শক্তি আপনার হবে না। তিনি বললেন, সব কিছু আল্লাহ তাআলার সংরক্ষণাধীন, আমি আপনাদের সাথে যাব। এই বলে তিনিও ফেরেশতা দলের সাথে যাত্রা করেন। 150 ক্রুশ পথ অতিক্রমের পর ফেরেশতা দল তাঁকে বললেন, আপনি এখানেই থাকুন, আপনার আর সামনে অগ্রসর হবার অনুমতি নাই। তিনি এখানে উট থেকে অবতরণ করে আল্লাহর ইবাদতে নিমগ্ন হন। ফেরেশতা দল হযরত লূত আলাইহিসসালামের বসতিস্থলে উপনীত হন। এই জায়গা এবং এর অধিবাসীদের সম্পর্কে ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, এরা দুষ্কৃতকারী, অশ্লীল কর্মেরত, এদের পুরুষ নারী নির্বিশেষে সবাই সমকামী, এরা পথিক মোসাফির নির্বিশেষে সব লোকের মালমাত্তা ছিনিয়ে নেয়, রাহাজানি করে। তাদের এসব অশ্লীল গর্হিত অপকর্মের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, যারা এহেন দুষ্কর্মে লিপ্ত তাদের উপর আল্লাহর গজব আপতিত হবে এবং তাদের ধ্বংস সুনিশ্চিত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের কথা কবুল করেন এবং এ দুষ্কর্মশীল জাতিকে আজাবে নিপতিত করে ধ্বংস করেন। জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আলাইহিসসালাম সহ 12 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন লুত সম্প্রদায়কে ধ্বংসের জন্য। লুত সম্প্রদায়ের বসতিস্থল ছিল মোট 6টি শহর, এর মধ্যে সাদম ব্যতীত আর সব কয়টি শহরই ফেরেশতারা ধ্বংস করে দেন। তাদের বসতি অধিবাসীদের সহ সম্পূর্ণ উল্টে দেয়া হয়। সাদমবাসী এই আজাব থেকে রক্ষা পাবার কারণ হচ্ছে, তারা যখন দেখতে পেল এসব এলাকায় অধিবাসীরা ঘৃণ্য দুষ্কর্মে সমকামিতায় লিপ্ত, তখন তারা এসব এলাকার লোকদের সাথে বিয়ে শাদী সহ সর্বপ্রকার সামাজিক সম্পর্ক স্থাপন ও রক্ষণ বন্ধ করে দেয়। ফলে আল্লাহ তাআলা সাদমবাসীকে ধ্বংসকৃত এলাকার লোকদের উপর মর্যাদা দান করেন এবং আজাব থেকে রক্ষা করেন। ধ্বংসকৃত শহরগুলোতে লাখখানেক জঙ্গি পুরুষ ছিল, তাদের সবাই আল্লাহর আজাবে ধ্বংস হয়ে যায়।
এবারে জেনে নিব লুত সম্প্রদায়ের ধ্বংস হওয়ার ঘটনা। একটা নির্দিষ্ট জায়গায় ফেরেশতাদল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে রেখে তাঁরা চলে গেলেন লুত সম্প্রদায়কে ধ্বংস করার উদ্দেশ্যে তাঁদের বসবাস স্থলে। প্রথমে তারা গেলেন হযরত লুত আলাইহিসসালামের গৃহে, তার মেয়েদেরকে সালাম করেন। লুত কন্যারাও যথারীতি সালামের জবাব দেন। এরপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম লুত কন্যাদেরকে বললেন, আমরা পরদেশী মুসাফির, এ শহরে এমন সহৃদয় কেউ আছেন কি যিনি আমাদের আজ রাতের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করবেন? তারা উত্তর করলেন, এ কাজের জন্য আমাদের আব্বাজান ব্যতীত আর কেউ নাই, আপনারা একটু অপেক্ষা করুন, তিনি ইবাদত থেকে অবসর হলে অবশ্যই আপনাদের কিছু খেদমত করবেন। হযরত লুত আলাইহিসসালাম ইবাদত থেকে অবসর হয়ে দেখতে পেলেন তার গৃহ সম্মুখে কম বয়সী 12 জন সুদর্শন যুবক অপেক্ষমান। আগতরা সবাই শস্ত্রবিহীন এবং সবাই সুগন্ধযুক্ত পোশাক পরিচ্ছদে পরিহিত। তিনি শঙ্কিত হলেন, আমার গৃহে আগত মেহমানরা সবাই কম বয়স্ক, শস্ত্রবিহীন, সুদর্শন, আল্লাহ না করুন দুষ্কর্মশীল এ সম্প্রদায়ের লোকেরা যদি তাঁদের সাথে অশুভনীয় আচরণ করে বসে। হযরত লুত আলাইহিসসালামের এহেন অস্বস্তিকর দুশ্চিন্তার বর্ণনায় আল্লাহ তাআলা কুরআনুল করিমে এরশাদ করেন, আর আমার প্রেরিতরা লুতের নিকট পৌঁছালো, তাদের আগমনে তিনি শঙ্কিত এবং মন ভারাক্রান্ত হলেন, বললেন, আজকের দিনটি বড়ই কঠিন, এবং লুতের সম্প্রদায় হন্তদন্ত হয়ে দৌড়ে তাদের কাছে এলো, এরা পূর্ব থেকেই দুষ্কর্মশীল সম্প্রদায়। সার কথা হলো, প্রেরিত ফেরেশতারা কম বয়স্ক বালক বেশে লুত আলাইহিসসালামের ঘরে এলেন। লুত আলাইহিসসালাম যেহেতু তার সম্প্রদায়ের দুষ্কর্ম দুষ্কৃতি সম্পর্কে অবহিত ছিলেন, তাই তিনি চিন্তিত এবং মানসিক দিক থেকে শঙ্কিত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবলেন, অনন্য উপায় হয়ে তার নিজের সম্প্রদায়ের সাথে লড়াই করতে হবে, অগত্যা মেহমানদেরকে গৃহের অভ্যন্তরে নিয়ে গেলেন। হযরত লুত আলাইহিসসালামের স্ত্রী ছিলেন কাফের, তাই তার স্ত্রী দুষ্কর্মশীল সম্প্রদায়কে লুত আলাইহিসসালামের গৃহে আগত মেহমানদের সংবাদ জানিয়ে ফেলে। তারা সংবাদ পেয়ে লুত আলাইহিসসালামের নিকট এসে বলল, আজ যে 12 জন সুদর্শন মেহমান তোমার এখানে এসেছে তাদেরকে আমাদের কাছে অর্পণ করো। তাদের দাবিতে লুত আলাইহিসসালাম ভীত সন্ত্রস্ত হয়ে যা বলেছিলেন তার বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, লুত আলাইহিসসালাম নিজ সম্প্রদায়ের দুষ্কর্মশীলদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, আমার এ মেয়েরা সমুপস্থিত, তারা তোমাদের জন্য পবিত্রও বটে, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে আমার মেহমানদের কাছে অপমানিত লজ্জিত করো না, তোমাদের মাঝে কি একজনও ভালো মানুষ নেই? মোট কথা, আল্লাহ কর্তৃক প্রেরিত ফেরেশতাদল মেহমান বেশে হযরত লুত আলাইহিসসালামের গৃহে উপনীত হয়েছে এবং তার সম্প্রদায়ের লোকেরা মেহমানদের সম্পর্কে অবহিত হয়ে দৌড়ে লুত আলাইহিসসালামের গৃহে আসে। তখন লুত আলাইহিসসালাম মেহমানদেরকে দুষ্কর্মশীল লোকদের কবল থেকে রক্ষার জন্য নিজের মেয়েদেরকে তাদের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব করেন। এতেও তারা বিরত হয় নাই। সেকালেও কোনো ইমানদার নারীকে কাফেরদের সাথে বিয়ে দেওয়া নিষিদ্ধ ছিল, এত তো সত্ত্বেও মেহমানদেরকে রক্ষার খাতিরে তিনি নিজেদের মেয়েদেরকে কাফেরদের সাথে বিয়ে দিতে সম্মত হন। কিন্তু তারা লুত আলাইহিসসালামের কথা না মেনে ঘরের দরজা ভেঙে ফেলে। তারা বলল, তুমি তো জানো না তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো দাবি নাই এবং আমরা কি চাই তুমি নিশ্চয়ই তা জানো। দুষ্কর্মশীলরা বলল, ওহে লুত, তুমি জানো আমরা তোমার মেয়েদেরকে দাবি করছি না, তুমি মেহমানদেরকে আমাদের কাছে পাঠিয়ে দাও। তাদের এহেন দাবির মুখে লুত আলাইহিসসালাম বললেন, যদি তোমাদের ওপর আমার কোনো শক্তি থাকত অথবা কোনো সুরক্ষিত স্থানে আশ্রয় গ্রহণ করতে পারতাম। এ কথা বলে লুত আলাইহিসসালাম সম্প্রদায়ের লোকদেরকে বোঝাতে চাইছিলেন যে যদি আমার শক্তি থাকত তাহলে আমি তোমাদের সাথে লড়াই করতাম, কিন্তু আমি ধৈর্য ধারণ করছি, আল্লাহর অশেষ প্রার্থনা করছি যেন তিনি তোমাদের দুষ্টকর্ম থেকে আমার মেহমানদেরকে সুরক্ষা করেন। ফেরিস্তা দলকে প্রেরণকালে তাদের প্রতি আল্লাহর নির্দেশ ছিল, যতক্ষণ পর্যন্ত লুত তোমাদের নিকট তাঁর সম্প্রদায় সম্পর্কে 3 বার অভিযোগ না করবেন ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করবে না এবং তাকে তোমাদের পরিচয়ে বলবে না। নিজ সম্প্রদায়ের দুষ্কৃতীরা লুত আলাইহিসসালামের গৃহে ঢুকে যখন আহত করে কষ্ট দেয়,
তখন তিনি মেহমানরূপী ফেরেশতাদের কাছে এসে বললেন, আমি এসব দুষ্কৃতিকারী অভিশপ্তদের সমশক্তির অধিকারী নই যে তাদের দুষ্কর্ম থেকে নিজেকে এবং আপনাদেরকে রক্ষা করব। তাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা আমার নাই। অস্ত্রসিক্ত নয়নে ফেরেশতা দলের নিকট তিনি এই অভিযোগই করেছিলেন। এ অবস্থায় অভিশপ্তের দল ঘরে প্রবেশ করে তাঁর সাথে বেয়াদবিপূর্ণ আচরণ করে, এমনকি তারা তাঁর গায়ে হাত লাগায়। নিরুপায় হয়ে তিনি মেহমানদের কাছে স্বীয় অক্ষমতার কথা বিবৃত করেন। লূত আলাইহিস সালাম এভাবে তিনবার নিজের অক্ষমতার অভিযোগ করলে ফেরেশতারা বললেন, হে লূত, আমরা আপনার রবের প্রেরিত, এরা কখনোই আপনার কাঁচ পর্যন্ত পৌঁছতে পারবে না, সুতরাং রাতের কোনো অংশে আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে বেরিয়ে পড়ুন, আর আপনাদের কেউ যেন পেছনে ফিরে না দেখে, কিন্তু আপনার স্ত্রী এখানেই থাকবে, তার উপরও সেই আপদ আপতিত হবে যা অন্যদের উপর হবে। নিশ্চয়ই তাদের আজাবের ওয়াদাকৃত সময় হচ্ছে ভোর রাত। উল্লেখিত সব ঘটনা শেষে মেহমানরা যখন প্রকাশ করলেন, আল্লাহ কর্তৃক প্রেরিত এবং আপনার নিকট এজন্য এসেছে যে অর্ধরাতের কিছু অবশিষ্ট থাকতে আপনি এই এলাকা ত্যাগ করবেন, কারণ এই সম্প্রদায়ের উপর আল্লাহর আজাব আপতিত হবে। লূত আলাইহিস সালাম ফেরেশতাদের জিজ্ঞাসা করেছিলেন, এই সম্প্রদায়ের প্রতি আজাব কি রাতের প্রথমাংশে আসবে না শেষাংশে? এ কথা চলতে থাকা অবস্থায় অভিশপ্তের দল এসে হযরত লূত আলাইহিস সালামের ঘরের ভিটি খুঁড়তে শুরু করে। তাদের এ সময় আল্লাহ কোরআনে বিবৃত করেছেন এভাবে, ভোর হয়ে গেল প্রায়, অথচ এখনও তুমি আমাদের দাবি পূরণে কিছু করলে না। এই বলে তারা ফেরেশতাদের প্রতি হস্ত প্রসারিত করতে চাইলে জিব্রাইল আলাইহিসসালাম ফুঁক মারেন। এতে তাদের নাক, মুখ ও চোখ সব একরকম হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহ বলেন, আর নিশ্চয়ই তারা অসদুদ্দেশ্যে লূত হতে মেহমানদেরকে ছিনিয়ে নেয়ার সংকল্প করেছিল, অতএব আমি তাদের চোখ খুদে ফেললাম, সুতরাং এখন আমার আজাব ও ভয় প্রদর্শনের স্বাদ আস্বাদন করো। তারপর তাদের প্রতি চিরস্থায়ী আজাব নাজিল হল ভোর রাতে, সুতরাং আমার আজাবের স্বাদ আস্বাদন করো। লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের যারা তারা গৃহে চড়াও হয়েছিল, তাদের চোখ, মুখ, কান কিছুই থাকেনি। এই অবস্থায় তারা এই বলে শোরগোল করতে লাগলো যে লূত জাদুকরদেরকে তার ঘরে স্থান দিয়েছে। তারা আরও বলল, তোমরা মেহমানদেরকে বলো আমাদের চোখ ভালো করে দিতে, তাহলে আমরা দুষ্কর্ম হতে তওবা করব। তখন জিব্রাইল আলাইহিস সালাম নিজের পালক তাদের চেহারায় মলে দেন। এতে তাদের নাক, মুখ, কান সব যথারীতি পূর্বের ন্যায় হয়ে যায়। তারা আবার মেহমানরূপী ফেরেশতাদের প্রতি হস্ত প্রসারিত করতে চাইলে তাদের সারা দেহ শুকিয়ে অবশ হয়ে যায়। তারা আবার তওবা করলে জিব্রাইল আলাইহিস সালাম নিজের পালক চোখে ও শরীরে মলে তাদেরকে পূর্বের ন্যায় সুস্থ করে দেন। এবার তারা সুস্থ হয়ে লূত আলাইহিসসালামের গৃহ ত্যাগ করে শহরের সব রাস্তা বন্ধ করে দেয় এবং বলে, আগামীকাল আমরা লূতের মেহমানদের থেকে প্রতিশোধ নেব। জিব্রাইল আলাইহিসসালাম লূত আলাইহিসসালামকে পরিবার পরিজন সহ শহর ত্যাগ করতে পরামর্শ দেন। তিনি বললেন, অভিশপ্তরা তো শহর থেকে বের হবার সব দরজা বন্ধ করে দিয়েছে, সুতরাং আমি পরিবার পরিজন সহ বের হব কী করে? তখন হযরত জিব্রাইল আলাইহিসসালাম পরিবার পরিজন সহ লূত আলাইহিসসালামকে শহর থেকে বের হতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের নিকট পৌঁছে দেন। লূত আলাইহিসসালামের স্ত্রী ছিল কাফের, তাই স্ত্রীকে দুষ্কর্মশীলদের মাঝে রেখে মেয়েদের সঙ্গে করেই তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট পৌঁছেন। গৃহস্বামী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম তাকে অত্যন্ত আগ্রহ ভরে মেহমানরূপে গ্রহণ করেন এবং যথেষ্ট আদর আপ্যায়ন করেন। সূর্যোদয়ের পর হযরত জিব্রাইল আলাইহিসসালাম স্বীয় ডানা মাটিতে প্রবেশ করিয়ে লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের শহরটিকে এমনভাবে উল্টে দেন যে গাছের একটি পাতা অথবা দরজার একটি কড়াও নড়ে নাই, শিশুদের একটি দোলনাও স্থানান্তর হয় নাই। ফেরেশতারা এভাবে সমগ্র দুষ্কর্মশীল সম্প্রদায়কে অস্তিত্বের ধরা থেকে নিশ্চিহ্ন করে দেয়। ফেরেশতাদের এই সময়কার আওয়াজ হযরত লূত আলাইহিসসালামের কর্ণপটেও প্রবেশ করে, অথচ কাফেররা কিছুই বুঝতে জানতে সক্ষম হয় নাই। ফেরেশতাদের ভীতিকর বিকট আওয়াজ কর্ণপটে প্রবেশ করতেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অচেতন হয়ে পড়ে যান। শেষে জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে সান্ত্বনা দেন, সেবা শুশ্রূষা করেন। এতে তার লুপ্ত চৈতন্য ফিরে আসে।
লুত আলাইহিসসালামের সম্প্রদায় ধ্বংস হওয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অনন্তর যখন আমার আদেশ এসে পৌঁছে আমি সে জনবসতির উপর দিককে নিচে করে দিলাম এবং আমি তার উপর উপর্যুপরি ঝামা পাথর বর্ষণ করতে লাগলাম। হযরত লুত আলাইহিসসালাম শহরটির এই উলটপালট দশা দেখে আফসোস আর কান্নাকাটি করতে থাকেন। তিনি দেখতে পেলেন শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংস হওয়া প্রতিটি লোকের গলেই লানত অভিশাপের তওক পড়ে আছে এবং প্রত্যেকের গলার তওকের উপর তার নাম অঙ্কিত রয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারা তোমার রবের নিকট চিহ্নিত নির্দিষ্টকৃত, আর সে জনপদগুলো জালেমদের চেয়ে দূরে নয়। লুত আলাইহিসসালামের শহর উল্টে দেওয়া এবং তথাকার বাসিন্দাদের ধ্বংস হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামকে বললেন, এ সম্প্রদায়ের অবস্থান কোথায় হবে? তখন জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, সপ্তস্তর জমিনের নিচে হাবিয়া জাহান্নাম হল তাদের ঠিকানা। এবারে বলছি হযরত লুত আলাইহিসসালামের বৈবাহিক জীবন সম্পর্কে কিছুটা। ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে দেশান্তর গমনে লুত আলাইহিসসালামের সহিত লুত পত্নীও ছিল, তবে অধিকাংশ নির্ভরযোগ্য সূত্র মতে এই সময় তার সাথে লুত পত্নী ছিল না, তবে তিনি তখন বিবাহিত ছিলেন কিনা তা স্পষ্ট নয়। লুত আলাইহিসসালাম বৈবাহিক জীবনে সুখী ছিলেন বলিয়া মনে হয় না, কারণ তার স্ত্রী তাহার উপর ইমান আনে নাই, সে তাহার জ্ঞাতি সাদুমদের মতো মুশরিক ছিল। লুত আলাইহিসসালামের বাড়িতে সুদর্শন যুবকদের বেশে ফেরেশতাগণ আগমন করলে তার স্ত্রী তাদের লম্পট জাতিকে সেই খবর জানিয়ে দেয়, তাই তাহার স্ত্রীও সামুদবাসীদের উপর পতিত গজবে ধ্বংস হয়ে যায়। হযরত লুত আলাইহিসসালামের স্ত্রীর অবাধ্যচারিতা, বিশ্বাসঘাতকতা ও উহার পরিণতি সম্পর্কে কোরআন মজিদে বলা হইয়াছে, আল্লাহ কাফেরদের জন্য নূহের স্ত্রী ও লোতের স্ত্রীর দৃষ্টান্ত দিতেছেন, ইহারা ছিল আমাদের বান্দাদের মধ্যে দুই সংকর্মপরায়ণ বান্দার অধীন, কিন্তু উহারা তাহাদের প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছিল, ফলে নূহ ও লুত উহাদেরকে আল্লাহর শাস্তি হইতে রক্ষা করিতে পারিল না, আর উহাদেরকে বলা হইল, তোমরা উভয়ে প্রবেশকারীদের সহিত দোজখে প্রবেশ করো। হযরত লুত আলাইহিসসালামের জীবনী থেকে যে শিক্ষণীয় বিষয়টি পাওয়া যায় সেটা হলো, তিনি তাহার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাহার মহান পথ প্রদর্শক হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আনুগত্য করিয়াছেন সুখে সম্পদে বিপদে আপদে সর্বাবস্থায়। যুবক বয়সে জন্মভূমি ত্যাগ করে এবং পিতৃব্যের আহ্বানে সাড়া দিয়ে তার প্রতি ইমান এনে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ধৈর্যের সাথে দীর্ঘ ২০টি বছর ধরে তিনি সামুদবাসীদের মধ্যে আল্লাহর দিনের প্রচার করেছেন এবং নৈরাশ্য তাকে স্পর্শ করতে পারেনি। তিনি মহাসত্যকে মানুষের সামনে পেশ করার সাথে সাথে সমাজে প্রচলিত পাপাচার ও অন্যায় অত্যাচারের কঠোর ও তীব্র সমালোচনা করেন এবং অপরাধীদেরকে তাহা পরিহার করে সচ্চরিত্রা, সততা ও আল্লাহভীতি অবলম্বনের দাওয়াত দেন। আল্লাহর উপর ভরসা রেখে দাওয়াতি কাজের সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পার্থিব উপায় উপকরণও ব্যবহার করতে হবে, প্রতিকূল অবস্থায় পরোপকারে তৎপর থাকতে হবে। হযরত লুত আলাইহিসসালাম তাঁর ও তার পরিবারবর্গের জীবন বিপন্ন করেও আগন্তুকদের নিরাপত্তার চেষ্টা করেছিলেন। দাওয়াত দানকারীর দাওয়াত কেহ কবুল না করলেও তিনি তাহার প্রচেষ্টার পূর্ণ প্রতিদান লাভ করবেন এবং দাওয়াত দানের দায়িত্ব পালনকারী রূপে গণ্য হবেন। হাজারো বাধা বিপত্তির মধ্যে আল্লাহ তাআলা তাঁর মুক্তির পথ বের করে দেন। বান্দার প্রতিটি ভালো কিংবা মন্দ কর্ম আল্লাহর সরাসরি দৃষ্টিতে রয়েছে। বান্দার সৎকর্মে তিনি খুশি হন এবং মন্দ কর্মে নাখুশ হন। নবী কিংবা সংস্কারক পাঠিয়ে উপদেশ না দেওয়া পর্যন্ত আল্লাহ কোনো অবাধ্য কওমকে ধ্বংসকারী আযাবে গ্রেফতার করেন না। কওমের নেতারা এবং ধনিক শ্রেণী প্রথমে পথভ্রষ্ট হয় এবং সমাজকে বিপথে নিয়ে যায়। তারা সর্বদা পূর্বেকার রীতিনীতির দোহাই দেয় এবং তাদের হঠকারিতা ও অহংকারী কার্যকলাপের ফলেই আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। অতএব নেতৃস্থানীয় ব্যক্তিদের সর্বদা দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক। সমকামী, বিশেষ করে পুং মৈথুন বা পায়ু মৈথুন এমন একটি নিকৃষ্টতম স্বভাব যা আল্লাহর ক্রোধকে ত্বরান্বিত করে। ব্যক্তিগত এই কুকর্ম কেবল ব্যক্তিকেই ধ্বংস করে না, তা সমাজকে বিধ্বস্ত করে। বর্তমান এইডস আক্রান্ত বিশ্ব
তার বাস্তব প্রমাণ। ঈমান না থাকলে কেবল বংশ বা আত্মীয়তার সম্পর্ক মানুষকে আল্লাহর গজব থেকে মুক্তি দিতে পারে না, যেমন লুত আলাইহিসসালামের স্ত্রী গজব থেকে রক্ষা পায়নি। হযরত লুত আলাইহিসসালামের শেষ জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তাহার সম্প্রদায়ের ধ্বংসের পর হয়তো তিনি আর দীর্ঘকাল জীবিত ছিলেন না, কারণ তিনি বেশি দিন জীবিত থাকলে পুনরায় তাহার নবুয়াতি দায়িত্ব পালন সম্পর্কিত অতিরিক্ত কিছু তথ্য অন্তত বাইবেল, কোরআন মজিদ ও ইতিহাসের গ্রন্থাবলীতে বিদ্যমান থাকত। এই সকল উৎসই এ ব্যাপারে নীরব। লুত আলাইহিসসালাম ছিলেন এমন একজন নবী যিনি নিজ সম্প্রদায়ের নিকট প্রেরিত না হয়ে তাহার সাথে সম্পর্কহীন ভিন্ন সম্প্রদায়ের নিকট প্রেরিত হয়েছিলেন। তারপর হইতে যে কোনো জাতির নিকট সেই জাতিভুক্ত কোনো মহান ব্যক্তিকে নবীরূপে প্রেরণ করা হয়েছে।